ভোটের ফল যাই হোক জনগণের মতই শিরোধার্য, সেটাও তিনি মেনে নেবেন, তার নেত্রীও মেনে নেবেন। লোকসভা ভোটের ফল প্রকাশের আগের দিন গণনা কেন্দ্র ঘুরে মন্তব্য করেছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য। 2024-এর লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারের প্রথম থেকেই এই জনপ্রিয় অভিনেত্রীর বিভিন্ন মন্তব্য নিয়ে মিমের শিকার হতে দেখা গিয়েছে। জানি কম বিতর্ক দেখা যায়নি, বুথ সমীক্ষার ফলাফলকে প্রথম থেকেই ফেক বলে দাবি করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার নজরে রেখেছিলেন 4 জন মানুষের রায়কে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা নিয়ে অভিনেত্রী প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে সংবাদ মাধ্যমকে তিনি জবাব দেন, এক্সিট পোল অনেক কিছুই বলছে, হুগলিরও বলেছে, যা হবে সেটা মেনে নেব, দিদিও মেনে নেবে। রচনা আরো বলেন, প্রচারের সময় দেখেছি কাতারে কাতারে মানুষ ভালোবাসা দিয়েছে। তবে লকেট আর রচনার লড়াইতে প্রথম থেকেই নজর ছিল সকলে, শুরু থেকেই হয় দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই। গণনার প্রাথমিক পর্যায়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এগিয়ে গেলেও শেষ হাসিটা হাসল শাসক দলের প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়, জিতে গেল দিদি নাম্বার 1। হুগলিতে এখন সবুজ আবিরের ঝড়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ টিনয়, সত্যের সাথে মানুষের পাশে।